বালুরঘাট আসনে 2024-এ বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার 9,500 ভোটে জয়ী হয়েছেন, কিন্তু আসলে তিনি 17,500 ভোটে জয়ী হয়েছেন। কাউন্টিং হলে প্রাপ্ত ভোট কমিয়ে দেওয়া হবে, বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে নবান্নের যে অফিসাররা কাউন্টিং এজেন্টের দায়িত্বে ছিলেন তারাই এই সব তথ্য দিয়েছেন। শুভেন্দু বলেন, নবান্নের ওই অফিসাররা তাকে জানান পুরুলিয়া ও বালুরঘাটে গণনায় কারচুপি করে বিজেপিকে হারানোর লক্ষ্য ছিল, খুব চেষ্টা করে কিন্তু পারেনি। কোচবিহারেও বিজেপি প্রার্থী নিষিদ প্রামাণিককে গণনায় কারচুপি করে হারানোর অভিযোগ করেন শুভেন্দু। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়, আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃবৃন্দ। আর এই সভাতেই শুভেন্দু জানিয়ে দেন যে সুকান্ত মজুমদার আসলে কত ভোটে জয়ী হয়েছেন। কি বলেছেন শুভেন্দু শুনবো। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে, সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2 আসন গণনা সেটা দেখে নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাট নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্তবাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500, মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 107টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 73 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল, একটা চোর নিয়ম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশীদ প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার, সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল 21-48% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে। ভারতীয় জনতা পার্টি 21-এ কত পেয়েছিল, 21-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38%-এর কাছাকাছি, 37.something। টিএমসি কত পেয়েছে এবারে, 45.67, আমরা কত পেয়েছি, 38.63, অর্থাৎ 39%। আমাদের প্রাপ্ত ভোট কত, 2,33,27,000। এই ভোটে একটা মৃত ভোট আপনি দিতে পেরেছেন, নো। একজন অ্যাবসেন্ট আছে বাইরের রাজ্যে বা বিদেশে কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন, জামা বদলে কাপড় বদলে আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন, উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4 জন মুসলিম ছাড়া, মানে কোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি, ওর হাতে গোনা বুধগুলো তাই করে বলবে, কারণ
তাদেরকে বোঝানো হয়েছিল একুশে সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো, তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে আমাদের পুরোহিত বাবুরা করেনি, কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি, আমরা তো হিন্দু মুসলমান করে আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি, আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এখন জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। বালুরঘাট আসনে 2024 বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার 9,500 ভোটে জয়ী হয়েছেন, কিন্তু আসলে তিনি 13,500 ভোটে জয়ী হয়েছিলেন। কাউন্টিং হলে প্রাপ্ত ভোট কমিয়ে দেওয়া হয়, বিস্ফোরক অভিযোগ এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন যে নবান্নে যে অফিসাররা কাউন্টিং এজেন্টের দায়িত্বে ছিলেন তারাই এই তথ্য দিয়েছেন। শুভেন্দু বলেন নবান্নের ওই অফিসাররা তাকে জানান যে পুরুলিয়া এবং বালুরঘাটে গণনায় কারচুপি করে বিজেপিকে হারানোর লক্ষ্য ছিল, খুব চেষ্টা করে কিছু করতে পারেনি। কোচবিহারেও বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিককে গণনায় কারচুপি করে হারানোর অভিযোগ করেন শুভেন্দু। তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে? সাদা চকে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাপিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এ নন্দীগ্রামে ভোটের যে কাউন্টিং সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।